कुसुमतली ग्रामेर मधु कामारेर खूब नामडाक। तार हाथे तैरी विभिन्न गेरेस्थाली जिनिसेर सारा ग्रामे खूबई कदर। एक छेले आर तार नवविवाहित बउके निये विपत्निक मधुर सुखेर संसार। मात्र दो मास हलो पाशेर ग्रामेर जदू कामारेर मेये मायार संगे रघुर बिये दिये एनेछे मधु कामार। सुश्री बुद्धिमती बउके निये तादेर सुखेर संसार। मधु कामारेर बाड़ीर पाश दिये बये गेछे ग्रामेर मालती नदी। किरे बाबा, रात दुपुरे घुम थेके उठे बउ कोथाय चललो? कि सांघातिक घुमेर घोरे हाटे नाकि? जाई एकबार, एई राते एका एका विपदे आपदे पड़े जदि। जाई एकबार, कि জ্বালা रे बाबा एई राते। ना तबु जाई। किरे बाबा, ये तो बउ नय, ये जे मरा खाय गो। ओ बाबा गो, ये तुमी कोन मेर संगे आमार बिये दिले गो? राम 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 राम। की 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 करि एखन? बाबाके डेके तुलबो, डेके बोलबो नाकि नाकि की शुए पड़बो? ताई करि बरं, गिये शुए थाकि। काल सकाल होक, हलेई बाबाके बोलबो। राम 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 राम। काल समय मतो बाड़ीते सबाईके जानाबो। एखन तो आर डेके लाभ नेई, जाई स्नान करे आसि बरं। ओ बाबा गो, कखन सकाल हबे गो? कखन सकाल हबे गो? ए तुमी कोन बउयेर संगे बिये दिले गो? आमि एखन कि करि? ओ बाबा गो, राम 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 राम। এভাবে বসে আছো কেন? কি হয়েছে? না না, মানে ঘুম হয়ে গেছে। ও, আমি একটু বাইরে যাব। যাও। ঘর থেকে বেরিয়ে রঘু প্রথমেই তার বাবা মধু কামারের ঘরে গেল। মধু তখন সবে ঘুম থেকে উঠেছে। রঘুর কাছে গত রাতে মায়ার আচরণের কথা শুনে মধুও খুব ঘাবড়ে গেল। ए तुमी की बोलछो रघु? ठीक देखेछो तो? बौमा तो लक्ष्मी मेये, से एरकम भयानक काज करबे? ताई तो बोलछी बाबा, आमी निजे गिये देखेछि जे। निजेर चोखे विश्वास हयनि बाबा, किन्तु आमी जे देखलुम बउ मरा टेने एने दाँत दिये कामड़ाच्छे। बाबा गो, आहा, ए दिनेर बेला आबार अत भय पाच्छो केन? अरे ये तुमी एखन बोलछो ताई, नइले ए दो मास एरकम तो किछु देखिनि बापू। आमिओ तो ताई भाबछिलुम बाबा, किन्तु एखन मने होच्छे किछु किछु समय बउ चुप करे कि जेन भावे। आगे तो अत बुझिनि, भेबेछि बउ बुझि बापेर बाड़ीर कथा मने होच्छे, किन्तु एखन मने होच्छे ए तो ठीक सुविधेर ब्यापार नय। अरे एटा कि धरनेर कथा, कि सब बोलछो? ना ना बाबा, शुधु ताई नय, एई जे दिन 15 आगे जेदिन आमरा ग्रामेर बारोयारि मेलाय गेलाम, सेदिनও কি আশ্চর্য কাণ্ডটা এসে ঘটালে। ভুলে গিয়েছিলাম। এই আবার মনে পড়লো। এই কি 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 করেছিল? আজ কিন্তু ভারী মজা হয়েছে, তাই না? তোমার ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আবার আসবে একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার তো পরের মাসেই বসবে, তখন আবার আসবো। কি গো, এরকম দুম করে দাঁড়িয়ে পড়লে যে? চলো, বাড়ি যাবে না? চলো, দেরি হয়ে যাচ্ছে যে। আরে কি হলো? কি বলি, বাড়ি যাবে কি না? রাস্তায় দাঁড়িয়ে রইলে যে। এই তারপরে তারপরে কি করলে তোমরা? কোথায় গেলে তোমরা? আমরা নই বাবা, তোমার বৌমা গেল যে। আরে সেই কথাই তো জানতে চাইছি। তুমি মজা করে কথা কইছো নাকি? তোমরা কি আবার মেলায় ফিরে গেলে নাকি? হ্যাঁ, না মানে মেলার রাস্তাতেই ফিরে গেলাম, কিন্তু পুরো যাওয়ার আগেই রাস্তায় ঢোলে ভর্তি টাকা পেলাম যে। হ্যাঁ মানে? হ্যাঁ বাবা, মায়াই পেল তো। সেই টাকা পেয়ে সোজা হাঁটা দিল গোয়ালাপাড়ার দিকে। গোয়ালাপাড়া? সে কি? হ্যাঁ বাবা, সেখানে গিয়ে স্বর্ণ গোয়ালিনীকে সব টাকা দিয়ে দিল। কি বলছো? হ্যাঁ। তা এই কথা তো আগে কখনো বলনি। মনে ছিল না যে বাবা, এই মনে পড়ল। তাই তো, এ তো বড় আশ্চর্য কথা। না না, চিন্তার কথা। আমাদের তো কিছু করতেই হবে। কিন্তু কি করব বাবা? মানুষ হলে নয়তো, তাও কথা ছিল। এ তো, ও বাবা কি করব গো? ও বাবা। আহ থামো তো, চিন্তা করতে দাও। বাবা বাবা, ও বাবা। আহ কি হলো আবার? বলছিলাম যে একবার মৌনি বাবার কাছে যাবে। ওই সাধু যে নতুন এসেছে, ওই শ্মশানের ওখানে থাকেন। হ্যাঁ, যাবে নাকি একবার বাবা? সবাই বলে উনি নাকি ভীষণ ভালো। একবার যাই, চলো দেখি না উনি কি বলেন। ঠিক আছে, চলো তাহলে। মধু আর রঘু বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গ্রামের শ্মশানে মৌনি বাবার ডেরায় গিয়ে উপস্থিত হলো। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা, দয়া করে কিছু উপায় বাতলে দিন। কি হয়েছে জানতে চাইছেন বাবা? বলো। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এই যে বলছিলাম কি বাবা, যে আমার বৌমা, এই যে এর বউ, তাকে বোধহয় কিছুতে পেয়েছে। অমন লক্ষ্মীমন্ত বউ, সে নদীতে বয়ে যাওয়া মরা টেনে এনে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ বাবা, আমি নিজের চোখকে দেখেছি। সে কি দৃশ্য! ও বাবা গো। বাবা, যে কোনো উপায় বলে দিন, কিছু তো বলে দিন। কি করব আমরা এখন? আমারে কি হলো? আমরা কি করব এখন? হায় হায়। আহ থামো না তুমি, বাবাকে বলতে দাও। কিন্তু বাবা, উনি তো বলেন না। বাবা, এবারে কি করব? বাবা যে কিছুই বলেন না। তুমি তো বলেছিলে ওখানে ওর কাছে যাওয়ার কথা। গিয়ে কি হলো? বাবা কিছুই বলেন না। সাপের খোলস দেখিয়ে কি বোঝাতে চাইলেন? তুমি কিছু বুঝতে পারলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না বাবা। সাপ ধরে আনতে বললেন, নাকি সাপের খোলস বেটে খাওয়াতে বললেন? তোমার মাথা আর আমার মাথার ছাতা। তোমার মা যে কি খেয়ে তোমার জন্ম দিয়েছিলেন কে জানে। এমন বুদ্ধি, সাপের খোলস বেটে খাওয়াতে হবে। তাহলে তুমিই বলো, কি বললেন? সেটাই তো ভাবছি, কি করা যায়। গ্রামের আলী রোজার কাছে নিয়ে যাবে? না না, সে বড় বাজে হবে। ঘরের কথা, বাইরের লোক হাসিয়ে কি হবে? আমি ভাবছিলাম বউমাকে কদিনের জন্য যদি বাপের বাড়িতে রেখে আসো। সে তো করাই যায়, কিন্তু বাবা আমার তো ফিরে আসবে সে। আরে সে যদি ঘাড় মটকায়। এটা তুমি ঠিকই বলেছ। তাহলে তাহলে কি করতে চাও? তাহলে অন্য কিছু ভাবতে হবে। আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। আমি বলছিলাম কি বাবা, কাল ওকে নিয়ে ওর বাপের বাড়িতে রওনা দিই। আমিও তো তাই বললাম, কিন্তু সেখানে যাব না। যাবে না? তাহলে বাপের বাড়ি নিয়ে যেতে পথে তো একটা জঙ্গল পড়ে বাবা, সেখানে না হয়